উপরে আছে, কি বললাম, বুকটা কোথায় আছে, টেবিলের উপরে রয়েছে। তাহলে এই যে উপরে কথাটা, এটা বেসিক্যালি কি করছে, এই বুক আর টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি গিরিশ চক্রবর্তী, তোমাদের ইংলিশের এডুকেটর। আজকে আবার নিয়ে এসেছি একটি নতুন ভিডিও প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন কি, তার যে বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। এখন প্রিপোজিশনটা এসছে কোথার থেকে, পার্টস অফ স্পিচ থেকে, তাই তো? পার্টস অফ স্পিচ কত রকমের রয়েছে, আট রকমের রয়েছে। সেগুলো কী কী, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই যে ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে প্রিপোজিশন, যার বাংলা হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়। আমি কি বললাম, প্রিপোজিশনের বাংলা হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়। এখন প্রিপোজিশনের ডেফিনেশনে আমরা যাব না, তার শুধুমাত্র উদাহরণগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি। প্রথম কথা হচ্ছে যে উদাহরণগুলো কী কী, অ্যাট, ইন, ইনসাইড, ইন টু, আপ, ওভার, তোমরা দেখতে পারো, পুরোটা পড়তে পারো। দেখো এর মধ্যে একটা সিমিলারিটি খুঁজতে পারছো, সাদৃশ্য দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে কি, যে এগুলো একটা প্লেসকে দেখাচ্ছে, তাই না, একটা পজিশনকে দেখাচ্ছে, একটা স্থানকে দেখাচ্ছে। অ্যাট মানে মধ্যে, ইন মানে মধ্যে, ইনসাইড মানেও মধ্যে, দেখো, ইনটু মানে বাইরে থেকে ভেতরে যাওয়ার সময় সেটা ব্যবহার করা হয়, আপ মানে হচ্ছে কি তোমার ওপরে, ওভার মানেও ওপরে, অন মানে ওপরে, অ্যাবাব মানে ওপরে, ডাউন মানে নিচে, আন্ডার মানে নিচে, বিনিথ মানেও নিচে, দেখো ভালো করে লক্ষ্য করো। অ্যালং মানে রোড বরাবর, কোনো কিছু একটা বরাবর। তাহলে এই জন্যেই বেসিক্যালি প্রিপোজিশনকে প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশনে প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে যে তোমার স্থান, তাই তো? তাই একে প্রিপোজিশন বলা হয়। কিন্তু কথা হচ্ছে প্রিপোজিশনের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, শুধুমাত্র যে স্থান দেখানোর জন্য ব্যবহার করা হয় সেটা কিন্তু নয়। তো সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়, যে কি কী কী রকমভাবে প্রিপোজিশনকে ব্যবহারে লাগানো হয়, কাজ কী কী যে ব্যবহারে, মানে কী কী যে পদ্ধতিতে সেটাকে কাজে লাগানো হয়, সেটাই হচ্ছে আজকের বিষয়। প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে কি, দুটো নাউনের মাঝখানে সম্পর্ক স্থাপন করে। কি বললাম, একটা প্রিপোজিশন কি করে, দুটো নাউনের মাঝখানে সম্পর্ক স্থাপন করে। শুধুমাত্র দুটো নাউন নয়, কোনো সময় কি করে, একটা নাউন আর একটা প্রোনাউনের মাঝখানেও সম্পর্ক স্থাপন করে। কি বললাম, যে দুটো নাউনের মাঝখানে অথবা একটা নাউন আর একটা প্রোনাউনের মাঝখানে সম্পর্ক স্থাপন করে, কে, একটা প্রিপোজিশন। উদাহরণ নিয়ে নেওয়া যাক, যেমন ধরে নাও, হি কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল, হি কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল। ভালো করে লক্ষ্য করো, আমি কি বললাম, যে একটা প্রিপোজিশন দুটো নাউনের মাঝখানে সম্পর্ক স্থাপন করে। এখন এই সেন্টেন্সটাতে নাউন কোথায় কোথায় রয়েছে ভালো করে লক্ষ্য করো, একটা হচ্ছে বুক, একটা হচ্ছে টেবিল। এখন যদি তুমি কোশ্চেন করো, বুকটা টেবিলের কোথায় আছে, ওপরে আছে। কি বললাম, বুকটা কোথায় আছে, টেবিলের ওপরে রয়েছে। তাহলে এই যে ওপরে কথাটা, এটা বেসিক্যালি কি করছে, এই বুক আর টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো। বোঝা গেল কী বলছি, তার জন্য এটাকে আমরা বলি একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের এখানে কাজ হচ্ছে কি, এই যে দুটো নাউনের মাঝখানে সম্পর্ক স্থাপন করা। এবারে কি বললাম, যে একটা নাউন আর একটা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, কী রকমের, যেমন ধরে না বলা হলো যে হি ইজ আন্ডার এ ট্রি। দেখো হিটা হচ্ছে একটা প্রোনাউন, তাই তো, হিটা হচ্ছে একটা প্রোনাউন, ট্রিটা হচ্ছে একটা নাউন, তাই তো, একটা গাছ মানেই নাউন। দেখো আমি অলরেডি নাউন নিয়ে বলেছি, তোমরা দেখতে পারো ভিডিওগুলি, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি লিঙ্ক, তোমরা দেখে নিতে পারো। দেখো তাহলে কী হলো, যে একটা প্রোনাউন আর নাউনের মাঝে কীভাবে সম্পর্ক স্থাপন করলো একটা প্রিপোজিশন, এই যে আন্ডার কথাটা, এই লোকটা ট্রিয়ের কোথায় রয়েছে, গাছটার কোথায় রয়েছে, না আন্ডারে রয়েছে, নিচে রয়েছে। তাহলে এই যে নিচে কথাটা, এই যে আন্ডার কথাটা বেসিক্যালি কী করছে, এইটা আর এইটা, মানে কি, একটা প্রোনাউন আর একটা নাউনের মাঝখানে কী করলো, সম্পর্ক স্থাপন করলো, তাই কি এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তার মানে আমরা বলতে পারি যে কি, একইভাবে যে প্রিপোজিশন কী করে, একটা নাউন এবং মানে দুটো নাউনের মাঝখানে অথবা একটা প্রোনাউন আর একটা নাউনের মাঝখানে সম্পর্ক স্থাপন করে। বোঝা গেল কী বলছি, তাহলে এই হলো একটা কাজ। নেক্সট কাজ কী, প্রিপোজিশনের নেক্সট কাজ কী, প্রিপোজিশনের নেক্সট কাজ হচ্ছে একটা ভার্বের পরে বসে কি করা, সে ভার্বকে একটা সম্পূর্ণ অর্থ দিতে বা সম্পূর্ণভাবে তার যে অর্থটা প্রকাশ করতে সাহায্য করা। কি বলছি, একটি ভার্বের পরে বসে ভার্বটির অর্থকে কি করা,
সম্পূর্ণ করতে বা সম্পূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করা, প্রকাশ করতে সাহায্য করা, ঠিক আছে। কীরকম হবে সেটা দেখো, যেমন ধরে না বলা হলো যে হি গোজ টু স্কুল। দেখো ভালো করে লক্ষ্য করো, আগের বারে কি বললাম, আগের নিয়মটা কি বললাম, যে দুটো নাউনের মাঝখানে সম্পর্ক স্থাপন করছে। এখানে কিন্তু প্রিপজিশনের কাজ দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা নয়, এখানে কোথায় বসেছে ভালো করে লক্ষ্য করো, কি বললাম, একটি ভার্বের পরে বসে। দেখো এখানে ভার্ব কোনটা, গোজটা হচ্ছে ভার্ব, যাওয়া মানে কাজ করা, তাই তো, সে যায়। এবারে কি করলো, এই প্রিপজিশনটা বেসিক্যালি কি করছে, যায়। কোথায় যায়, না স্কুলে যায়, ভালো করে লক্ষ্য করো, কি বললাম, যে কোথায় যায়, সে কোথায় যায়, ভার্বটাকে কোশ্চেন করো, কোথায় যায়, না স্কুলে যায়। তাহলে এই যে টু কথাটা, টু কথাটার মানেটা কি, টু মানে হচ্ছে দিকে, মানে স্কুলের দিকে যায় বা স্কুল পর্যন্ত যায়, স্কুল অবধি যায়, এই টুটা একটা ডিরেকশনকে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে এর কাজ, কি ধরে না তুমি যদি বলতে যে হি গোজ স্কুল, তাহলে কি অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পেত, নিশ্চয়ই না। তোমাকে ওই যে স্কুলের দিকে যাচ্ছে তার জন্যে বলার, মানে সেটা বলার জন্য তোমাকে টু ব্যবহার করতে হচ্ছে। তো এটাই হচ্ছে এর কাজ প্রিপজিশনের, যে কি, যে একটা ভার্বের পরে বসে তার অর্থটাকে সম্পূর্ণ করা বা তার যে অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করা। একই রকমভাবে আমরা কাম কথাটা দিয়েও করতে পারি, কীরকম, যেমন ধরে না বলা হলো হি কামস ফ্রম কলেজ, ঠিক আছে, সে আসে কোথা থেকে। যদি তুমি বলতে যে হি কামস কলেজ, সেটা মানে দাঁড়াতো সে কলেজ আসে, না, তখন হয় তোমাকে টু দিতে হবে, মানে কলেজ অবধি আসে অথবা কলেজ থেকে আসে। কলেজ অবধি মানে কি, এখন কলেজ যাচ্ছে, আর কলেজ থেকে মানে কি, সেখান থেকে ফিরছে, তাই তো। তো এই যে ফ্রম, এটা হচ্ছে আমার একটা প্রিপজিশন, আর এটা কি করছে আমাকে, এই যে কামস কথাটাকে, যেটা হচ্ছে কি একটা, যেটা কি বললাম, একটা ভার্ব, আর এই ভার্বটার অর্থ প্রকাশ করতে আমাকে সাহায্য করছে কে, এই যে ফ্রম প্রিপজিশনটা। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানেও প্রিপজিশনটা কি করছে, একটা ভার্বের পরে বসে কি করলো, তার যে অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করলো। বোঝা গেল কি বলছি, এ হচ্ছে কেস। তাহলে এইভাবেও কিন্তু আমরা প্রিপজিশনকে ব্যাখ্যা করতে পারি। নেক্সট হচ্ছে কি, প্রিপজিশনের আর কি ব্যবহার রয়েছে, আর কি কি বিষয়ে কাজে লাগে। দুটো ভাইটাল জিনিস আছে, দুটো ভাইটাল জায়গা আছে যেখানে প্রিপজিশনের ব্যবহার রয়েছে। দেখো তাহলে তিন নাম্বার হচ্ছে যে কি, গ্রুপ ভার্ব, নিশ্চয় শুনেছো তোমরা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব তৈরি করতে সাহায্য করে কে, একটা প্রিপজিশন। ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা ফ্রেজাল ভার্বে কি কি থাকে, একটা ভার্ব থাকে আর একটা প্রিপজিশন থাকে, মানে একটার বেশিও প্রিপজিশন থাকতে পারে কিন্তু ন্যূনতম মিনিমাম একটা প্রিপজিশন থাকবেই। বোঝা গেল কি বলছি, যেমন ধরো তোমাকে উদাহরণ দিচ্ছি আমি, কি করছি, পুট মানে কি, পুট মানে হচ্ছে রেখে দেওয়া, কোনো কিছু রেখে দেওয়া, পুট করা, তাই তো। কিন্তু এর সাথে যদি আমি একটা প্রিপজিশন বসাই অন, তাহলে পুরোটার মানে কিন্তু, পুট অন মানে কোনো কিছুর উপরে রাখা নয়, এর মানে হচ্ছে পরিধান করা, পরা। আই পুট অন মাই শুজ মানে কি, আমি কি করি, আই পুট অন মাই শুজ মানে আমি কি করি, না আমার জুতো পরি। ভালো করে লক্ষ্য করো, পুট কথাটা শুধু যদি তুমি রাখতে তার মানে কিন্তু কি, এর মানে দাঁড়াতো রাখা, কিন্তু এর সাথে এই যে প্রিপজিশনটা মানে নিয়ে এর সাথে প্রিপজিশনটাকে লাগিয়ে আমরা কি বানালাম, একটা ফ্রেজাল ভার্ব আমরা বানালাম। এখন কিন্তু পুট বা অন এই দুটো আলাদা আলাদা অস্তিত্ব নেই এদের, এতে দুটো মিলে একটা কি হয়ে গেছে, একটা আলাদা একটা নির্দিষ্ট একটা কি, ডিফারেন্ট টাইপের একটা ভার্ব হয়ে গেছে, যার মানেও কিন্তু আলাদা হয়ে গেছে। বুঝলে কি বলছি, এ হচ্ছে কেস। তাহলে এও একটা হচ্ছে কাজ প্রিপজিশনের, যে কি, গ্রুপ ভার্ব তৈরি করা। আবার কি, যেমন ধরে না বলা হলো যে দ্য পুলিশ আর লুকিং ফর দ্য থিফ, এর মানে কি, লুক ফর। দেখো লুক মানে হচ্ছে দেখা, তাকানো, তাই তো, আর ফর মানে হচ্ছে জন্য, কিন্তু লুক ফর এই দুটো মিলে একটা গ্রুপ ভার্ব তৈরি হয়ে গেছে। বুঝলে কি বলছি, লুক ফর মানে হচ্ছে সন্ধান করা, কাকে সন্ধান করছে পুলিশ,
পুলিশ কাকে সন্ধান করছে? এই থিপটাকে সন্ধান করছে। দেখো এখানে ফরমানের জন্য নয়, কিন্তু চোরের জন্য সন্ধান করছে এরকম নয়, শুধুমাত্র বলা হচ্ছে চোরটাকে সন্ধান করছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই যে প্রিপোজিশনটা কী করলো আমাকে, এই যে ভার্বের পরে বসে একটা কি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব তৈরি করতে সাহায্য করলো। তাহলে এটাও হচ্ছে এর একটা ব্যবহার প্রিপোজিশনের, বোঝা গেল? আরও কি হতে পারে ভালো করে লক্ষ্য করো, লুকিং ফর মানে হচ্ছে, লুক ফর মানে হচ্ছে অনুসন্ধান করা বা সন্ধান করা, সার্চ করা। কিন্তু তুমি যদি বলো যে লুক ইন টু, এর মানে কি দাঁড়ায়? যে ধরুন বলা হলো যে দ্য পুলিশ আর লুকিং, পুলিশের সাথে ইজ হয় না, কিন্তু পুলিশকে একটা গ্রুপ হিসেবে দেখায় যার জন্য কি আর বলা হয়, ঠিক আছে? এর সাথে দ্য পুলিশ আর লুকিং ইন টু দ্য কেস, মানে এটা কিছু একটা কেস আছে, কিছু একটা ম্যাটার আছে, কিছু একটা বিষয় আছে, সেটাতে লুক ইন টু মানে কি ইনভেস্টিগেট করা, বলা হয়নি ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, এই লুক ইন টু মানে হচ্ছে তদন্ত করা, এর মানে কিন্তু খোঁজা নয়, সার্চ করা নয়, কিন্তু এই লুক ফর মানে হচ্ছে সার্চ করা, কিন্তু লুক ইন টু মানে হচ্ছে তদন্ত করা। ভালো করে লক্ষ্য করো, লুক ইন টু, এই ইন টু হচ্ছে একটা প্রিপোজিশন, এ কী করলো এই লুক ভার্বটার সাথে বসে একটা ফ্রেজাল ভার্ব তৈরি করতে সাহায্য করলো, বুঝলে কি বলছি? তাহলে এটাও হলো প্রিপোজিশনের একটা কাজ। এবারে চতুর্থ যেটা হয়ে গেল সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তৈরি করতে সাহায্য করা। কি বললাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন মানে সম্বন্ধ সূচক অব্যয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কথাটা মানে কি সঠিক, কিন্তু এটার একটা স্পেশাল, এটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ প্রিপোজিশন। এটা কখন ব্যবহার করা হয়? যখন ধরে নাও পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড, সেটা দুটো ওয়ার্ড হতে পারে, মানে দুটো পার্টস অফ স্পিচ হতে পারে। কী বললাম? যে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা ভার্ব। কী বললাম? যখন কোনো একটা ভার্ব বা কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে বিশেষ একটি প্রিপোজিশনই বসে, অন্য কোনো প্রিপোজিশন বসে না, তখন সেই প্রিপোজিশনকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বোঝা গেল কি বলছি? যখন একটি ওয়ার্ডের সাথে, সেই ওয়ার্ডটা কী কী হতে পারে, হয় একটা ভার্ব হতে পারে অথবা একটা অ্যাডজেক্টিভ হতে পারে, বা কোনো সময় কোনো কী হয় নাউনও হয়, যে কোনো সময় কি মানে একটা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যখন একটা স্পেশাল কাইন্ড অফ বা বলা যায় যে ওই প্রিপোজিশনটাই বসে, অন্য কোনো প্রিপোজিশন বসে না, তখন এই প্রিপোজিশনটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উদাহরণ কীরকম? যেমন ধরে নাও ডিজায়ার করা মানে কি? ডিজায়ার করা মানে কী করা? আকাঙ্ক্ষা করা, এক্সপেক্ট করা, তাই তো? আশা করা কিছু একটা। এখন কথা হচ্ছে যে ডিজায়ার কথাটা হচ্ছে ভার্ব, তাই তো? এটাকে আমরা ব্যবহার করবো কীরকম? যেমন ধরে নাও বলা হলো যে একটি লোক অর্থ আশা করে, প্রচুর অর্থ আশা করে, ঠিক আছে? এটা ইংলিশ কী হবে? দ্য ম্যান ডিজায়ার্স DESIRES ডিজায়ার্স ফর মানি। দেখো ভালো করে লক্ষ্য করো, কি বললাম? এই লোকটা ডিজায়ার্স ফর মানি, মানির জন্য আশা করে এরকম নয়, কিন্তু ডিজায়ার, তুমি ভাবো একটা জিনিস, দেখো ডিজায়ার্স মানি বললে কিন্তু এটা কমপ্লিট সেন্টেন্স হতো না বা কমপ্লিট যে ভার্ব স্ট্রাকচার হতো না, এর সাথে তোমাকে ফর প্রিপোজিশনটা দিতেই হবে, তবে তোমার অ্যাকিউরেট ভার্ব স্ট্রাকচার হলো। আর এই যে ফর প্রিপোজিশনটা আছে, এটা কিন্তু এই ডিজায়ারের সাথে বসে, মানে এই ডিজায়ারের সাথে ফর বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন বসবে না, তাই একে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বোঝা গেল কী বলছি? মানে তুমি ভাবছো যে কি দ্য ম্যান ডিজায়ার্স টু মানি বা ইন মানি, অ্যাট মানি, এইরকম কিচ্ছু বসবে না, বুঝলে কী বলছি? বা আফটার মানি, ডিজায়ার্স আফটার বললে যে মানির পেছনে দৌড়ায়, এইরকম নয়, কিন্তু এর সাথে ফর বসে। আরও কীরকম? আবার ভালো করে লক্ষ্য করো, ডিজায়ারটা হচ্ছে ভার্ব, কী বললাম আমি, ডিজায়ারটা হচ্ছে ভার্ব, আর একেই যখন আমরা একটা অ্যাডজেক্টিভ বানিয়ে দেবো তখন কি হয়ে যায়, ডিজায়ার থেকে ডিজায়ারাস হয়ে যায়, ডিজায়ারাস মানে হচ্ছে
লোভী বলতে পারি, ঠিক আছে। একে এ ডিজায়ার করা মানে আকাঙ্ক্ষা করা, আর ডিজায়ারাস মানে হচ্ছে এমন একটা লোক যে প্রচণ্ড বেশি আকাঙ্ক্ষায় বা আসক্তিতে বা আসক্ত, আসক্ত বলতে পারি আমরা। কিসের প্রতি আসক্ত? মানির প্রতি আসক্ত। কীরকম হবে হবে সেটা দেখো, দ্য ম্যান ইজ ডিজায়ারাস, ভালো করে লক্ষ্য করো, ডিজায়ারাস ফর মানি নয় কিন্তু অফ মানি। দেখো এখানেই হচ্ছে আসল খেলাটা, যে কি বলছি ডিজায়ারাস, এটা কিন্তু আর কি ভার্ব নেই, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, যে এই লোকটা কি লোভী। কিসের প্রতি? দেখো এখানে তুমি ভাববে যে ডিজায়ারাস টু মানি বা ফর মানি, ফর মানি হচ্ছে না কিন্তু, এখানে কিন্তু অফ বসে, এটাও একটা প্রিপোজিশন, কিন্তু কি ধরনের প্রিপোজিশন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিসের প্রতি অ্যাপ্রোপ্রিয়েট? এই ডিজায়ারাস অ্যাডজেক্টিভটার প্রতি অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে কি হয় যে একটা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে ওই প্রিপোজিশনটাই বসে, অন্য কোনো প্রিপোজিশন বসে না, এগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝলে কি বলছি? যেমন ধরে নাও সেন্স মানে কি, সেন্স, সেন্স মানে হচ্ছে জ্ঞান, তাই তো, এস ই এন এস ই, সেন্স মানে হচ্ছে জ্ঞান। দেখো এটা ছিল একটা নাউন, এখন এর দুটো অ্যাডজেক্টিভ হয়, একটা হচ্ছে সেন্সিবল, সেন্সিবল, আর একটা হচ্ছে সেন্সিটিভ। সেন্সিবল মানে হচ্ছে সচেতন, ভালো করে লক্ষ্য করো, আর সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল। এই দুটোর মধ্যে কিন্তু মিনিংয়ের ডিফারেন্স রয়েছে। সচেতন মানে হচ্ছে কোনো একটা বিষয়ে সচেতন, যে ধরে নাও বলা হলো যে এই লোকটি, বা ধরে নাও বলা হলো যে আমি সাউন্ড পলিউশন নিয়ে সচেতন, ঠিক আছে। আর সংবেদনশীল মানে কি, কারো কোনো কষ্টে যখন তুমি কি করছো, সংবেদনশীল মানে সমবেদনা যখন তুমি জানাচ্ছ, তখন বলা হবে তোমাকে যে তুমি সেই বিষয়টার প্রতি সংবেদনশীল, সেন্সিটিভ। দেখো কিন্তু কেসটা হচ্ছে যে এই দুটো ওয়ার্ডের সাথে কিন্তু আলাদা আলাদা প্রিপোজিশন বসে, একরকম বসে না। কীরকম? যেমন ধরে নাও বলা হলো যে আই অ্যাম সেন্সিবল মানে সচেতন অফ, সেন্সিবলের সাথে কি হয়, সেন্সিবল অফ সাউন্ড পলিউশন, সাউন্ড পলিউশনের ব্যাপারে আমি সচেতন। ভালো করে লক্ষ্য করো, সেন্সিবলের সাথে কিন্তু অফ প্রিপোজিশনই বসে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। আবার সেন্সিটিভের সাথে কিন্তু কি বসে, ভালো করে লক্ষ্য করো, দেখো আই অ্যাম সেন্সিটিভ, সেন্সিটিভ টু, ঠিক আছে, সেন্সিটিভ টু দ্য পেন বা সেন্সিটিভ টু ইয়োর পেন, তোমার কষ্টের প্রতি, সেন্সিটিভ টু ইয়োর পেন। দেখো ভালো করে লক্ষ্য করো, সেন্সিটিভের সাথে কিন্তু কি বসলো, টু, আর কিন্তু অফ বসলো না। বুঝলে কি বলছি? তাহলে আমি হচ্ছে কি সংবেদনশীল, কিসের প্রতি, না তোমার কষ্টের প্রতি আমি সংবেদনশীল, এই হচ্ছে কেস, ঠিক আছে। তার মানে কি হলো, এটাও হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, এই যে সেন্সিটিভ ওয়ার্ডটার প্রতি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হচ্ছে কেস। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আমি একটা লিস্ট ছোটোখাটো দিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। তাহলে যারা দেখলে ভিডিওটা এতক্ষণ অবধি, তাদেরকে প্রচুর প্রচুর থ্যাংকস। প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করো, এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে, যাতে কি যে ম্যাক্সিমাম লোকের কাছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে যায়। বোঝা গেল? তাহলে থ্যাংকস তোমাদের দেখার জন্যে, আজকের জন্য টাটা, থ্যাংক ইউ।